আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জান্নাতি সুর। জান্নাতি সুর, সুস্থ সাংস্কৃতিক সুর, ছড়িয়ে যাক বহুদূর, এই প্রতিপাদ্য নিয়ে আমাদের পথ চলা শুরু। প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আজকে আমাদের এ পর্যন্ত আসা। আমরা আশা করি ভবিষ্যতে আপনারা আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন, যাতে আমরা এই প্রোগ্রামটাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারি, সে আশাবাদ ব্যক্ত করি। আমরা আজকে আমাদের অনুষ্ঠানের মূল পর্ব শুরু করতে যাচ্ছি। তো প্রিয় দর্শক, তার আগে বলে যাচ্ছি যে আমরা দুটি চ্যানেল, বাদন মিডিয়া এবং দ্য হলি মেসেজ, এই দুটি চ্যানেল আমরা কলাবরেশন হয়ে কাজ করছি। তো আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা সকলে আমাদের চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলোকে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবেন। তো প্রিয় দর্শক, প্রতি এপিসোডের মতোই আমাদের এপিসোডে আজকেও আমরা আমাদের একজন অতিথিকে আহ্বান জানিয়েছি। তিনি হলেন আপনাদের সকলের সুপরিচিত, ইতিপূর্বে আমাদের একটি এপিসোডে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তো সেই সময় আপনাদের সকলের আশা ছিল, আপনাদের সকলের অনুরোধে আমরা আজকেও সেই আলোচিত অতিথিকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তিনি হলেন হাফিজ মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাহেব। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো লাগছে। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাড়ির সবাই তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো, আর শুকরিয়া। ঈদ পরবর্তী যে সময়টা কেমন কাটলো? এবার ঈদ একটু অযোধ্যা, এবার ঈদ আসলে আমি যেই ফুটনগর দারুসসালাম জামে মসজিদে ওখানে ইমামতি করি এবং খতিবের দায়িত্ব আছি, তো এই বছর তো করোনা ভাইরাসের জন্য অনেক নামাজ পড়াটাই অনেক মুশকিল হয়ে গেছিলো। তো ভিতরে এক ফুট করে ফাঁক ফাঁক করে দাঁড়িয়ে পুরা ছাদ সহ আপনার ভরে গিয়েছিল, তো আলহামদুলিল্লাহ খুব শান্তির সাথে নামাজ আদায় করেছি। না, এবার ঈদটা আর কি কেমন কেটেছে আর কি? ঈদ আলহামদুলিল্লাহ খুব সুন্দর। বিগত বছরে যে আমরা যে ঈদগুলো করেছি, ঠিক আছে, তো এবার ঈদে অনেকটা ভিন্নতা ছিল, মানে আপনার কাছে এই ভিন্নতাটা কীরকম মনে হয়েছে? খুব ভালোই লাগছে। তারপরেও নামাজ কালাম পড়ার পর দিয়ে অনেক মুসল্লিরা দাওয়াত করছে, তাদের বাড়িতে খানা পিনা খাইছি, সবার খোঁজ খবর নিলাম, বাড়িতে গেছিলাম, আব্বা আম্মার সাথে দেখা করে আসছি, তারপর আবার আসছি, কয়েকদিন হয়ে গেল আর কি, আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছে। আসলে আমাদের যে বয়স, আমাদের যে সময়টা, আসলে এই সময়ের মধ্যে আমরা তো আমাদের লাইফে মানে এরকম ঈদ আমরা কখনো দেখিনি। এবার ঈদ তো অনেকটা ভিন্ন রকম ছিল, ঠিক আছে, অনেকটা আমার কাছে অনেকটা ভালো লাগছে এবং আমি অনেকটা মানে উৎসাহিত হয়েছিলাম এবং খুশি হয়েছি, আনন্দিত হয়েছি একটা বিষয়ে, মানে দিক লক্ষ্য বিবেচনা করে, সেটা হলো যে আমরা কিছু অসহায় মানুষের পাশে এই সময়টা দাঁড়িয়েছিলাম, মানে যার কারণে আমার কাছে বেশি মানে খুশি, মানে অনেকটা আনন্দিত হতে পেরেছি। যেমন আমরা রেডিও 71-এর মাধ্যমে, আর যে মামুন চৌধুরী ভাইয়ের মাধ্যমে অনেক মানে ঢাকার মধ্যে মানে ছিন্নমূল শিশুদেরকে আমরা ঈদের কাপড় চোপড়, তারপরে যাদের ঘরে খাবার ছিল না তাদের ঘরে খাবারের ব্যবস্থা আমরা করেছিলাম, তো এই বিষয়গুলো আমাদেরকে মানে এবার ঈদটা আমাদের কাছে মানে অনেকটা অন্যরকম লাগছে। এটা তো বইলে শেষ করা যাবে না, যে বিষয়টা আপনি উঠাইছেন আসলে এই যে মানুষের উপরে যে আপনার এই যে উপরে যে একটা হাত, এই হাতটা হচ্ছে আপনার দামি হাত, নিচের হাতটা এটা হইতেছে যে নিবে এটাও হাত, কিন্তু উপরের হাতটা আল্লাহ তাআলা পছন্দ করেন বেশি। এইসব বাদে অনেক জায়গায় আমরা গেছি বা গরিব দিকির সামনে দাঁড়াইছি, তাদেরকে কিছু ত্রাণ দর ইনশাল্লাহ আমরাই করেছি, তো আলহামদুলিল্লাহ এলাকার যারা গণ্যমান্য যারা ছিল টাকা পয়সা আলা লোক, এরাও আলহামদুলিল্লাহ অনেক কিছুই দান করছে তারা, এই ব্যাপারে মানে আমি খুবই খুশি এই ব্যাপার আলহামদুলিল্লাহ। তো যাক ভাই, আমরা আমাদের আলোচনার মূল পর্বে ফিরে আসি, সেটা হলো আমরা যে জানি নামাজ ভঙ্গের কারণ 19টি। জি জি, 19টি কারণের মধ্যে আমাদের একটি কারণ আছে যেটা আমাদের অনেক শ্রোতায় জানতে চেয়েছেন, এই জন্য আপনাকে প্রশ্নটি করা যে নামাজে দুনিয়াবী কোনো কিছু প্রার্থনা করা, তো নামাজে দুনিয়াবী কোনো কিছু প্রার্থনা করা দ্বারা কী উদ্দেশ্য, মানে কী কী জিনিস আমরা নামাজের মধ্যে মানে দুনিয়াবী জিনিস দ্বারা কী উদ্দেশ্য, মানে কোন কোন জিনিসটা আর কি প্রার্থনা করা যাবে না নামাজের মধ্যে, যে জিনিসটা প্রার্থনা করলে নামাজ ভেঙে যাবে? জি জি, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বিস্তারিত। সুন্দর প্রশ্ন করছেন। তো নামাজ ভাঙার কারণ হচ্ছে 19টি। তো 19টির ভিতরে এক নাম্বার হচ্ছে নামাজের ভিতরে অশুদ্ধ পড়া, নামাজের ভিতরে কথা বলা,
নামাজের ভিতরে কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া। তো যার একটা কথা বলছেন যে দুনিয়াবি কিছু প্রার্থনা করা, তো নামাজ অন্তে কোনো জিনিস প্রার্থনা করা যাবে না যে আমার টাকা দাও, আমার অমুক ফ্যাক্টরিতে উন্নত দাও, বা আমার ক্ষেত খামারের ভিতরে শস্য বাড়ায় দাও, এই সমস্ত জিনিস প্রার্থনা করলে নামাজ ভেঙে যাবে। কিন্তু মহতারাম, আমাদের তো নামাজ দাঁড়াইলে পরে মনে হয় যে কোটি টাকার মালিক হয়ে গেছি, এক্ষেত্রে করতে পারি? আসলে মানুষ যখন নামাজে দাঁড়ায়, শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, ও সবসময়ের জন্য আমাদেরকে দোকাতে থাকে। নামাজে দাঁড়ানোর পরে ইতিপূর্বে যেই সমস্ত কথা কইলেন, নলেজে ছিল না, ব্রেনে কাজই করেন, ওই সমস্ত কথা কিন্তু নামাজে দাঁড়ানোর পর দিয়ে দেখা যায় যে সব কথা তার মাথার ভিতরে চাইপা দাঁড়ায়। এই অমুকের কাছে টাকা পাই, বা অমুকের সাথে জমি নিয়ে আমার দ্বন্দ্ব, অমুকের সাথে আমার মামলা মোকদ্দমা, এই নানান কিছু আইসা মাথার ভিতরে চাপ ফালায়। তো এই সময়ের জন্য আপনাদের আমাদের সবসময়ের জন্য একটা লক্ষ্য রাখতে হবে যে আমি যেহেতু নামাজের দাঁড়াইছি, দাঁড়ানোর পর দিয়ে আমার একটা লক্ষ্য রাখতে হবে যে আমি এমন একটা জায়গায় দাঁড়াইছি যে আমি পুল সরাতের উপরে দাঁড়াইছি, ডানে জান্নাত বামে জাহান্নাম, আমার শাহরগের চাইতেও নিকটে আমার মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে রয়েছে, যে কোনো টাইম আমার জান কবাস করতে পারে, আর সামনে আমি রব্বে কারিম আল্লাহ তাআলার কুদরতি পায় আমি সিজদা দিতেছি। যখন আমার এই ধ্যান, এই খেয়াল, এই চেতনা নিয়ে যখন আমি নামাজ পড়ব, তখন এই নামাজ আপনার আমার জন্য মিরাজ হয়ে যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু এখন এই যে আমাদের যে একটা ভিতরে একটা খেলে যে এই অমুক কথা চিন্তা এসে যায়, অমুক জায়গা চলে যায় মনটা, তো ওই সময়ের জন্য মনটাকে তাড়াতাড়ি ফিরাই না যে আমি তো আসলে আল্লাহ পালার আপনার কুদরতি পায়ে আমি সিজদা দেবে, এখন আমার নানান দিকে কোনো টেনশন আমার মাথার ভিতরে নোয়া যাবে না। তার মানে অন্তরের সাথে জিহাদ করতে হবে, জিহাদ করতে হবে। আর আল্লাহ রাসূল তো বলেছে যে সবচেয়ে বড় জিহাদ হলো জিহাদ যে ব্যক্তি তার নফসের সাথে জিহাদ করতে পারে। তো প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে যে বিষয়টি সেটা হলো যে নামাজে দুনিয়াবি কোনো কিছু জিনিস যে প্রার্থনা করা হয় সেটা হলো আপনার ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, তারপরে ছেলে সন্তান, এগুলো বিভিন্ন ধরনের দুনিয়াবি জিনিসগুলো আছে সেগুলো চাওয়া, এগুলো নামাজের মধ্যে চাওয়া যাবে না। যদিও মনের ভিতরে খুঁটিনাটি আসে, তাহলে আমাদের মহতারাম অনেক সুন্দর আলোচনা করেছে যে মনটাকে ঘুরিয়ে আনতে হবে। তা আমরা সকলে চেষ্টা করব নামাজের মধ্যে নিজের খুশু খুশুটাকে বজায় রেখে নামাজ আদায় করার জন্য, কারণ নামাজ একমাত্র আল্লাহ তাআলার জন্য, এবং এটা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে মানে মানুষ অতি দ্রুত, খুব দ্রুত আল্লাহ তাআলার নিকটে পৌঁছতে পারে। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।